যখন ছাত্র আন্দোলন হয়েছিল, আমরা জুলাই 17 তারিখে ঢাকা মেডিকেলে ছিলাম। সবাই কম বেশি কাজ করেছে, আমাদের হিজড়া সংগঠনের অনেকে কাজ করেছে। কিন্তু বাংলাদেশের নজিবির কাহিনী হচ্ছে হলো, যা মুক্তা হিজড়ার পরিবার করেছে, শাহবাগতানা হিজড়ারা করেছে, এটা বহির্বিশ্বে কেউ কোনোদিন করেছে কি না আমার মতো জানা নাই। কারণ আমরা 6টা হিজড়া মিলে ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক কাজ করার পরে 2 দিনে 3 লক্ষ টাকা ক্যাশ তোলা পাবলিকের কাছ থেকে এবং 730 বেড ব্লাড ব্যবস্থা করা বিশাল একটা কিছু, আমাদের জন্য অনেক বড় একটা পাওনা এটা। আমি আমার গুরুমাকে বলি যে মা, আমরা ঢাকা ইউনিভার্সিটির TSC-র আর সোনাদি উদ্যানে টাকা তুলে আমাদের পরিবারটা চলে, আমার হিজড়া সম্প্রদায় চলে। আমার ভাইয়েরা বোনেরা বিপদে পড়েছে, আমাদের ঘরে বসার সময় নেই। সে যে দলই করুক, আওয়ামী লীগই হোক, BNP হোক, জামাতি হোক, ছাত্র ভাই হোক, মানুষ বিপদে পড়েছে, মানুষের টাকা দিয়ে আমরা চলি, মানে আমরা ঘরে বসে থাকবো না, আমরা কাজ করবো। তখনকার কথা ছিল আমাদের এটা, আমাদের এখনও কথা আছে এটাই, যে মানুষ বিপদে পড়েছে আমরা বাংলাদেশের নাগরিক, ভাষা আসি নাই। তাদের কাছ থেকে 24 বছর টাকা নিয়ে চলেছে, তারা বিপদে পড়েছে, সেখানে কি আমরা চুপ করে বসে থাকতে পারি? সেখানে একটা হসপিটাল যতটুকু করার ছিল, একটা পেশেন্ট নামানো, ওঠানো, একটা লাশ ক্যারি করা, একটা লাশের জন্য একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া, কোন বেডে যাবে সেই বেডে নিয়ে দেওয়া, আবার একটা লাশ মর্গের কাছে পর্যন্ত নিয়ে দেওয়া, আমরা মর্গের ভিতরে ঢুকিনি, যেটা ঢুকিনি সেটা বলবো না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এই স্মার্ট রেফ্রিজারেটর। মর্গের পর্যন্ত গেট পর্যন্ত নিয়ে দেওয়া, এবং অসুস্থ যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে কোন কোন জায়গায় নিয়ে যেতে হবে, কোন জায়গায় নিলে ভালো হবে, কোন জায়গায় নিলে তারা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা পাবে সেখানে নিয়ে দেওয়া, এগুলো সবই আমরা করেছি। এই পেশাটা হচ্ছে ভাই আমার 2016 সাল থেকে আমার চাওয়া পাওয়া ছিল একটু ভিন্ন রকমের। এটা নিয়ে অনেক মহলে অনেক কথাবার্তা হয়েছে আমাদের মহলে, যে কেন আমি চাই হিজড়ার কর্মজীবী হোক। আমার কথা হচ্ছে যে সমস্ত হিজড়ারা হিজড়া সম্প্রদায় মেনে, হিজড়া ক্যাটাগরির ভিতরে মেনে, হিজড়া সোসাইটি মেনে, বা হিজড়া সম্প্রদায়কে কাছে রেখে তারা যদি অন্য কিছু করতে চায়, হিজড়া গুরুমাদের গুরুবন্ধু একটু সুযোগ দেওয়া উচিত। আমার হিজড়ারা হিজড়া পেশা করে খাবে, যারা হিজড়া পেশা করতে চায় না তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, তোমরা ভিন্ন খাতে কাজ করে খাও। যখন আমি দোকানটা নিই তখন আমি স্যারদের বলেছিলাম, স্যার দোকানটা আমাকে দেন, আমি একটা হিজড়াকে সহযোগিতা করবো। কিন্তু এখানে যে যারা কালেকশন করে তারা কালেকশন করে খাবে, স্যারা বলছে আমাদের কোনো সমস্যা নেই, তোমরা এত বছর ধরে খাচ্ছ তোমরা খাও, আমাদের কোনো সমস্যা নেই, তোমরা কোনো গ্যাঞ্জামি করো, কোনো নোংরামি করো না। ভিক্ষাবৃত্তির জীবন বন্ধ করে দিয়ে যদি আমি কিছু করতে পারি, হয়তো বা সেটা আমার জন্য ভালো হবে, সেটা যে কোনো ব্যবসায় হোক বা যে কোনো কাজই হোক। আমি একজন সুস্থ সবল মানুষ, দিন শেষে হাত পেতে খাই, নিজের কাছে নিজের একটু লজ্জা লাগে, লাগে না তা না। কারণ হচ্ছে কি, একজন মানুষ 10 টাকা চাইলে দেয় ঠিক আছে, হয়তো বা সে ভালো মনে দেয়, আমার নেওয়ার সময় ভালো মনে মনে হয় না। যখন তাদের মুখটা একটু কালো করে দেখা যায় তখন মনে হয় যে 10 টাকাটা আমার নেওয়া ঠিক হবে না। আজ পর্যন্ত আমি এই ভার্সিতে কালেকশন করি 24 বছর, কেউ বলতে পারবে না কাউকে গালি দিয়েছি, কারো সামনে তালিবাজে টাকা তুলেছি বা কার সাথে কটুক্তি করেছি যে টাকা দেবেন না, কারণ আমার কোনো কথা বলিনি। তো মানুষের আন্তরিক ভালোবাসা আমার প্রতি আছে, আমি জানি আমার প্রতি মানুষের আন্তরিক ভালোবাসা আছে। তো আমি সর্বস্তর কথা বলবো যে আমি এতদিন মানুষ আমাকে সাপোর্ট দিয়ে চলেছে, মানুষ দোয়া করবে আমি যেন মানুষকে সাপোর্ট দিতে পারি।